एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দিতে থাকছে মধু ও রসুনের ফার্মেন্টেশন মধু ও রসুনের ফার্মেন্টেশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন করোনার এই কঠিন সময়ে আমরা সবাই পরিবার পরিজনের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত তাই আমাদের সবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি হয়ে পড়েছে আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পাশাপাশি বিভিন্ন রোগ থেকেও আমাদের সুরক্ষা দেবে এবং ভাইরাসের আক্রমণ থেকে আমাদের অনেকাংশই রক্ষা করবে এখন মূল কথায় আসি ফার্মেন্টেশন সম্পর্কে আমরা অনেকেই জানি না তো চলুন ফার্মেন্টেশন সম্পর্কে আগে ধারণা নেওয়া যাক ফার্মেন্টেশন সম্পর্কে কয়েকটি ধাপে আলোচনা করব আর সেগুলো হচ্ছে ফার্মেন্টেশন কি ফার্মেন্টেশনের উপকারিতা ফার্মেন্টেশন কিভাবে করতে হয় ফার্মেন্টেড ফুড কিভাবে খাবেন এবং ফার্মেন্টেড ফুড কারা কারা খেতে পারবেন না প্রথমেই বলে নিচ্ছি ফার্মেন্টেশন কি ফার্মেন্টেশন হচ্ছে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যে কোনো ফল মূল বা সবজি থেকে ব্যাকটেরিয়ার মাধ্যমে শর্করাকে অ্যালকোহলে এবং তারপর অ্যাসিডে রূপান্তর করা হয় সহজ কথায় বলতে গেলে যে কোনো ফল মূল বা সবজি থেকে সুগারটাকে অপসারণ করে ব্যাকটেরিয়া সেটা অ্যাসিডে রূপান্তর করে আর এই অ্যাসিড আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আমাদের শরীরে অ্যাসিড না থাকলে আমাদের হজম প্রক্রিয়া ব্যাহত হবে শরীরে পর্যাপ্ত অ্যাসিড না থাকলে খারাপ ব্যাকটেরিয়া বংশবিস্তার করবে এবং অনেক রোগের সৃষ্টি করবে তাছাড়া বিভিন্ন ভিটামিন যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি কাজ করার জন্য অ্যাসিডের খুবই প্রয়োজন হয় তো চলুন জেনে নেই ফার্মেন্টেশনের উপকারিতা যেহেতু ফার্মেন্টেশন প্রক্রিয়ায় চিনি বা শর্করাকে অপসারণ করা হয় তাই যে কোনো ফার্মেন্টেড ফুড স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যাদের ডায়াবেটিস আছে বা যারা ডায়েট করেন অথবা যারা স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার হতে পারে আজকে যেহেতু আমি মধু ও রসুনের ফার্মেন্টেশন করব তাই এখন আমি বলে দিচ্ছি ফার্মেন্টেড মধু ও রসুনের উপকারিতা ফার্মেন্টেড মধু ও রসুনে থাকে প্রোবায়োটিক অর্থাৎ এটি গুড ব্যাকটেরিয়ার খাবার জোগান দেয় স্মরণ শক্তি বৃদ্ধি করে এবং কাজ মনোযোগী করে শরীরে খারাপ ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রল এলডিএল কমায় তাছাড়া ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে এটি জয়েন্টের ব্যথা কমায় এবং আর্থ্রাইটিস বা বাতের ব্যথাও দূর করে এটি ওজন কমাতে সাহায্য করে এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কাজ করে এবার বলে দিচ্ছি কিভাবে ফার্মেন্টেশন করতে হয় ফার্মেন্টেশন করার জন্য এখানে নিয়েছি রসুন এমন বড় সাইজের চারটি রসুন ব্যবহার করছি রসুনগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে মধু মধুটা অবশ্যই খাঁটি হতে হবে যেন তেন মধু ব্যবহার করলে সেগুলোতে কেমিক্যাল মিক্স থাকে সেক্ষেত্রে উপকারের পরিবর্তে উল্টা আরো ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি তাই অবশ্যই খাঁটি মধু ব্যবহার করতে হবে এমন একটা কাচের জারকে আমি পরিষ্কার করে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি জারটার মধ্যে সবগুলো রসুন একে একে দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো চামড়া ছিলে ব্যবহার করছি আপনারা চাইলে চামড়া সহও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি মধু মধুটা এমন ভাবে দিতে হবে যাতে সবগুলো রসুন মধুর নিচে ডুবে থাকে এখন একটা চপস্টিকের সাহায্যে আমি মধু আর রসুনটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি এই কাজটি চপস্টিকের সাহায্যে করছি
আপনারা চাইলে মেলামাইন বা প্লাস্টিকের চামচ দিয়েও নাড়তে পারবেন, কিন্তু কোনোমতেই সিলভার বা স্টিলের চামচ ব্যবহার করবেন না। এখন আবারও দিয়ে দিচ্ছি মধু। আবারও চপস্টিকের সাহায্যে খুব ভালো করে রসুনগুলোকে মধুর নিচে ডুবিয়ে দিচ্ছি। ফার্মেন্টেশনের মূল কাজ শেষ। এখন জারটার মুখটা আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা আপনারা হালকা করেও লাগাতে পারেন, আবার এয়ারটাইট করেও লাগাতে পারেন। যদি এয়ারটাইট করে ঢাকনাটা লাগান, তাহলে অবশ্যই প্রতিদিন ঢাকনাটা খুলে রসুনগুলোকে নেড়ে দিবেন, না হলে প্রচন্ড গ্যাসের কারণে আপনার জারটি ফেটে যেতে পারে। সাধারণত মধু ও রসুন ফার্মেন্টেশন হতে 3 মাস সময় লাগে। এই মধু ও রসুন যেহেতু শীতকালে খুব বেশি উপকারে আসে, তাই আপনারা এখনই তৈরি করে রেখে দিতে পারেন। আপনারা ফার্মেন্টেশন করার পরদিন থেকেই দেখবেন মধুটা আস্তে আস্তে তরলে রূপান্তরিত হবে। এর মানে হচ্ছে আপনার ফার্মেন্টেশন স্টার্ট হয়ে গিয়েছে। দেখুন, এখানে আমি দেখাচ্ছি 3 মাস আগে তৈরি করে রাখা ফার্মেন্টেড মধু ও রসুন। দেখুন, মধুটা একদম তরলের মতো হয়ে গিয়েছে এবং রসুনের কালারটাও চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবং এটা একদম খাওয়ার জন্য তৈরি। আপনাদের সুবিধার্থে দুটোই দেখিয়ে দিলাম। এখন বলে দিচ্ছি ফার্মেন্টেড ফুড কিভাবে খাবেন। আপনারা রসুনটাকে ব্লেন্ড করে সস বানিয়েও খেতে পারেন। সসটা সরাসরি খেতে না পারলে পানির সাথে মিক্স করেও খেতে পারবেন, আবার জুসের সাথে মিক্স করে খেতে পারবেন। তাছাড়া এই সসটি রুটি বা ব্রেডের সাথেও খেতে পারবেন। এই সসটি আপনারা সালাদ ড্রেসিং করার সময়ও ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা রান্না করার সময় ফার্মেন্টেড ফুড ব্যবহার করবেন না। এবার বলে দিচ্ছি এত উপকারী ফার্মেন্টেড মধু ও রসুন কারা কারা খেতে পারবেন না। 2 বছরের নিচের বাচ্চারা এটি খেতে পারবেন না। তাছাড়া যাদের অনেক বেশি ডায়াবেটিস আছে অথবা কোনো সিরিয়াস রোগের ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন। একদিনে 2-3 কোষের বেশি রসুন খাবেন না। একদিনে অতিরিক্ত রসুন ও মধু খেলে সমস্যা হতে পারে। যাদের মধুতে অ্যালার্জি আছে তারা অবশ্যই এটি খাবেন না। ফার্মেন্টেড মধু ও রসুনের জাদুকরি রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের উপকারে আসবে, বিশেষ করে করোনার এই কঠিন মুহূর্তে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের জন্য দোয়া করবেন। Thank you.